তুমি দায় হাত দিলে দায় হাত দিলে কেন এখানে এখানে মন্দির আমাদের মন্দিরে লোকাল কমিটির জন্য ঢাকা হয়েছে লোকাল কমিটি তো আমরা রয়েছি সেক্ষেত্রে ওখানে যারা বলছে কি করছে লোকাল কমিটির পক্ষ থেকে বলো সেখান থেকে গায়ে হাত দেওয়া হলো আপনি ওখানে তো দেখলেন এখানে হ্যাঁ নর্মাল আপনারা দেখেছেন ছবিটা ফোকাস করে আমি তো নামটা বলতে দেখতে পাইনি আমি তো ওখানে কথা বলছি তাহলে এটাই যদি হয় তাহলে এই পরিবেশে আমরা কোনো কথা কেউ বলতে পারবে না লোকাল কমিটি থেকে আমাদের বলা হয়েছে বাবু কাকু আমি কেন এখানে আসছি মন্ত্রীর সামনে অভিযোগের কারণেই কি মার আপনাকে আমার তো অভিযোগ নেই গায়ে হাত তোলা কেন গায়ে হাত তোলা কেন এটা বলতে পারো না লোকাল কমিটি তাহলে আপনি বলুন তাহলে কি করে গায়ে হাত জোড়া করলো কেন তাহলে গায়ে হাত তোলো কেন আমাদের লোকাল কমিটি মন্দিরে আসছেন মন্দিরে আমাদের লোকাল কমিটি তৈরি হয়েছে লোকাল কমিটিতে আপনি কমিটির লিস্ট দেখে নিন সেক্ষেত্রে তারপরে আমাকে আমরা রয়েছি এখানে আমার উপরে কেন আঘাত হলো মন্দির কমিটিতে রয়েছি আপনি অভিযোগ জানিয়েছিলেন কোন না আমি সেটাই বুঝতে পারছি না সেটাই বুঝতে পারছি না লোকাল কমিটি উন্নয়নের জন্য বলছিলেন উন্নয়ন জন্য কি মানে আমাদের রাস্তাটা অসুবিধা আছে আর ওখানে নট মন্দির মানে মন্দির অসুবিধা আছে এটা আমাদের সম্পাদক দীপেন রায় চৌধুরী আমাদেরকে ডাকা হয়েছে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আদার্স কোন তো কাজ না আদার্স কোন কাজ না তাহলে আমার গায়ে উপরে আঘাত হলো কেন আমাকে কেন মারলে কি নাম আপনার সাগর বিশ্বাস করে আমার উপর চড়া হলো কেন স্যার এটা আপনার কাছে প্রশ্ন রইল এটা আমার আপনার কাছে প্রশ্ন ভাই হ্যাঁ আমি অন্য কথা বলতে না আমি তোমার কাছে অন্য শিখাচ্ছি কেন হলো কি নাম বিতলে কোনো কারণ নেই চলো 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 কোনো কারণ নেই দাদা বলছে আমার কাছে তো মহিলারা গেলেন অপেক্ষা করতেন আমি তো বেরোচ্ছিলাম আমাদের তো এটা কাজ নয় সুরক্ষা কবচে যা যা আছে সেইগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবারে হচ্ছে যে কেউ কেউ ব্যক্তিগত এজেন্ডা নিয়ে এসছেন এখানে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এই অনুযোগ অভিযোগগুলো জানাবার জন্য আরও অনেক ব্যবস্থা ছিল সেটা না জানিয়ে খেলার মাঠে কে গাছ কেটেছে আজকে এই সমস্যাটা আসবে কেন এটা তাদের তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কেন যাবো এটা তো অন্য রাজনৈতিক দলের লোকরাও এখানে আছে আমি সবারটাই শুনি।